আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আমার প্রিয় দর্শক মণ্ডলী, আমি একটা এমন একটা বিষয় নিয়ে আসছি যে বিষয়টা হলো যে অনেক মায়েরা, অনেক বোনেরা তাদের পেটে বাচ্চা যখন আসে, তাদের পেটে বাচ্চা আসার পরে তাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়। আজকে আমরা সমাজের মধ্যে নারীদের পেটে যখন বাচ্চা আসে, মা বোনদের পেটে যখন বাচ্চা আসে, তখন তারা সিজারের প্রতি তারা গুরুত্ব দিয়ে ফেলে, তারা আপনার সিজারের প্রতি খুব গুরুত্ব দেয় এবং তারা আলট্রাসাউন্ড করে। এই বিষয়টা শরীয়তে কি বলে আসেন, আমরা এই শরীয়তের দিকে আমরা চলে যাই। হ্যাঁ, যে সমস্ত মা মেয়েদের পেটে বাচ্চা দেয়, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসে, আসার পরে তো মায়েরা যেহেতু সন্তানের জন্য উল্লেখযোগ্য একটা বিষয়, মা যদি আমলি হয়, আখলাকি হয়, সন্তানের মধ্যে এটা ক্রিয়া, এটা আসর। পরে দুঃখজনক একটা বিষয় সেটা হলো অনেক মাদের পেটে যখন বাচ্চা আসে, হ্যাঁ, স্বামী স্ত্রীর উভয়ই এক ধরনের কেমন যেন একটা উদাসীন হয়ে যায়। বাচ্চা পেটে আসার সাথে সাথেই তারা কি করে, এই বাচ্চাটাকে আলট্রাসাউন্ডের জন্য তারা চলে যায়, আলট্রাসাউন্ডের জন্য চলে যায়। আলট্রাসাউন্ড করতে গিয়ে পেটে ছেলে আছে না মেয়ে আছে এই বিষয়টা তারা জেনে নেয়, অথচ এটা একবারে স্পষ্ট কবিরা গুণা, স্পষ্ট কবিরা গুণা। আপনি আপনার স্ত্রীকে একটা ভিন্ন একজন পুরুষের সামনে আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে পেটটা খালি করে, যে পেটটা ডেকে রাখা ফরজ, সেই ডেকে রাখা ফরজটাকে সে আপনি ফরজ ডিঙ্গিয়ে ফরজ ভঙ্গ করে আপনি ভিন্ন একজন পুরুষকে পেট দেখার জন্য একটা ব্যবস্থা করে দিলেন, তাহলে কবিরা গুণা লিপ্ত। এই বাচ্চাটা পেটে থাকাকালীন একটা কবিরা গুণার একটা আসর এই বাচ্চার উপরে আসবে, এই বাচ্চার উপরে আসবে। আপনি যদি এই কাজটা না করতেন, ছেলে হোক মেয়ে হোক, এটা তো আল্লাহ পাক দেন। যদি আপনি অলাও ফরজেন, আপনি জেনে নিলেন, বুঝে নিলেন সিজারের ইয়ার মাধ্যমে, আলট্রাসাউন্ডের মাধ্যমে আপনার আপনার স্ত্রীর ঘরে ছেলে আছে অথবা মেয়ে আছে, যেমন মনে করেন মেয়ে আছে, আপনি আপনার মনে মনে চাহিদা হলো ছেলে, এখন কি আপনি আমি পরিবর্তন করতে পারবো, পারবো না। অথবা ছেলে আছে, আপনার চাহিদা হলো আল্লাহ পাক মেয়ে দিলে, আপনার চাহিদা মেয়ে, তো আপনি আমি কি পরিবর্তন করতে পারবো, পারবো না। তাহলে আল্লাহ পাক যা দিচ্ছে এর উপর খুশি থাকা, বরঞ্চ এখন আপনার যদি ছেলের পছন্দ হয়, ছেলে যদি ভালো লাগে, ছেলে চাহিদা থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনি যখন নিশ্চিত হয়ে গেলেন যে আপনার বিবির পেটে, আপনার স্ত্রীর পেটে ছেলে অথবা মেয়ে, তো আপনার দিল থেকে, অন্তর থেকে আপনার দোয়া আসবে না, আল্লাহর কাছে আপনার বলার মতো পরিবেশও আসবে না, কারণ আপনি নিশ্চিত হয়ে গেলেন। এই জন্য এই আপনার এই আলট্রাসাউন্ডটা কোনো মুসলমান যার ভিতরে এই বিষয়টা জানা আছে যে এটা পর্দা আপনার জন্য ফরজ, আপনার স্ত্রীর পর্দা, আপনার স্ত্রীর পর্দা, এটা আপনার জিম্মাদারি, এটা ফরজ, আপনারও ফরজ, আপনার স্ত্রীর জন্য ফরজ, আপনি তার আপনার অধীনে সে থাকে। এখন যদি বলেন না আমি কোনো আমার কোনো ভিন্ন কোনো পুরুষকে আমি দেখাবো না, আমি নারীকে দেখাবো, নারীকেও আপনি কেন দেখাবেন, আপনার স্ত্রীর পেটটা কেন দেখাবেন অন্য নারীকে, অন্য নারীকে কেন দেখাবেন, যারা পরহেজগার, যারা মোত্তাকি, তারা ওই সমস্ত মেয়েদের সাথে থেকেও পর্দা রক্ষা করে চলে, যারা ভিন্ন ভিন্ন পুরুষদের অহরহর পুরুষদেরকে দেখাশোনা করে, অহরহর পুরুষের সাথে এরকম চলাফেরা করে, তাদের সাথে যারা পরহেজগার নারী তারাও তাদের সাথে নিজেদেরকে সেভ করে রাখে। তো এই যে সমস্ত মহিলারা আলট্রাসাউন্ড করে, এরা তো অহরহর ভিন্ন পুরুষদেরকে দেখাশোনা করে, আপনি কেন তাকে দেখা, আপনি আপনার আহলিয়ার, আপনার স্ত্রীর পেটটা তাকে কেন দেখা, আল্লাহর উপরে ভরসা করেন, যে অবস্থায় থাকে ওই অবস্থা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনার দোয়ার উসিলা হতে পারে। এটা আনকমন একটা পরিবেশ ছিল, আল্লাহ পাক আপনার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চাকে এমন সুন্দর একটা পরিবেশ করে দিছে, যে সুন্দর পরিবেশের কারণে আপনার অনায়াসে সুন্দর করে বাচ্চার ভূমিষ্ঠ হয়ে গেছে। আবার দেখা যায় সিজারে জ্বরে, আল্লাহর কাছে দোয়া করেন, সহজে সিজারে যাবেন না, সিজারে গেলে কি হয়, একটা সুস্থ মেয়েটা আজীবন আপনার একটা ইয়ে হয়ে গেল, তার পেটটা যখন কাটা হলো তো সে অসুস্থ হয়ে গেল, আজীবন তার সাথে চলাফেরা, উঠা বসা সাবধানতার সাথে করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আপনি এই উসিলা করে প্রতিদিন দুই রাকাত করে নফল নামাজ পড়েন, এই কথা মনে করে যে আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি সিজারহীনভাবে, সিজার মুক্তভাবে আমার সন্তানটাকে আল্লাহ তুমি স্বাভাবিকভাবে তুমি ভূমিষ্ঠ করাই দিও, এই কথা মনে করে
করে আপনি দুই টাকা দশ টাকা বিশ টাকা এগুলো প্রতিদিন অথবা সপ্তাহ অথবা এরকম সময়ে সময়ে আপনি আল্লাহ কাছে দান করেন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কিছু দান করা, আল্লাহর রাস্তা কিছু দান করা, বিভিন্ন কারণে আল্লাহ পাক আপনার জন্য আশা করে দেবে, সহজ করে দেবে। হ্যাঁ, আর যদি আপনি সিজারে আগেই নিয়ত থাকে যে একটা সিজার আগে আগে যখন ডাক্তার কবিরা ছিল না, তখন আল্লাহ পাক আমার মা চাচিরা যারা ছিল আমার আমাদের যারা আগে ছিল তারা তো সিজারের দিকে যায় না। আমরা এখন কি করি, সৎকারা দেখা যায়, আমার মনে হচ্ছে যে সৎকারা অর্ধেকের বেশি সিজারের দিকে যাচ্ছে, সিজার সহজে যাবো না, আল্লাহ কাছে দোয়া করতে থাকি। একজন সুস্থ নারীকে কেন তাকে অসুস্থ বানিয়ে ফেলবো, সে তো আমার ঘরের মধ্যে আর যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত তার একটা রুগ্ন মহিলার মতো সে থাকবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে এই সিজার থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে, এবং আলতাসুলের যে বিষয়টা, এই বিষয়টা কবিরা গুণা, এর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবো, দোয়া করতে থাকবো। আল্লাহ পাক সিজার থেকে আল্লাহ পাক হেফাজত করেন, আলতাসুলের যেন আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে এটা ঘৃণা জমায়ে দেয়, আলতাসুলকে আমরা অপরাজনীয় মনে করি, আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।